नमस्कार चौबीस घंटा स्वागत संगे रही कुणाल नोट बातिलेर पर आज प्रथम मास पला वेतन किन्तु हाथे नगद कोथाय सकाल थेके शुरूटा भालो नय अधिकांश एटीएम ए टाका नेई झुलछे नो कैश बोर्ड जेसब एटीएम खोला सेखाने कार्ड पांच करले मिलछे दू हजारी नोट এই এটিএম থেকে সেই এটিএম ঘুরেও মিলছে না একশো বা পাঁচশো টাকা এবং মাসের প্রথম দিনে এমন অবস্থা হাতে নগদ আসবে কিভাবে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এই মুহূর্তে শহরের বিভিন্ন এটিএমগুলো রয়েছে সেখানে আদৌ পয়সা রয়েছে কিনা বা ঠিক কি পরিস্থিতি সে বিষয়ে আমরা জানবো আমাদের প্রতিনিধিরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে বিবিধিবাগ থেকে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি শ্রেয়সী গাঙ্গুলি এরই পাশাপাশি আমাদের সঙ্গে রয়েছেন সোমা দাস সোমা রয়েছেন মানিকতলা থেকে আমাদের সঙ্গে রয়েছেন কমলাক্ষ ভট্টাচার্য নিউ মার্কেট চত্বর থেকে এবং আমাদের সঙ্গে রয়েছেন শ্রাবন্তী শাহ রাসবিহারী চত্বর থেকে আমি এই মুহূর্তে প্রথমতেই চলে যাব রাসবিহারী এভিনিউতে সেখানে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী শাহ শ্রাবন্তী তোর কাছ থেকে প্রথমে জানতে চাইবো যে রাসবিহারী চত্বরের ছবিটা এই মুহূর্তে সেখানকার এটিএম গুলোর ছবি এই মুহূর্তে কি কুরাল প্রত্যেকটা জায়গায় কলকাতা হোক কলকাতার একটু বাইরে হোক আমরা বেশ কিছুদিন ধরেই দেখছি যে এটিএম রয়েছে শহরের বিভিন্ন প্রান্তে কিন্তু সেখানে অধিকাংশ জায়গাতেই নো ক্যাশ এই কথাটা লেখা রয়েছে দক্ষিণ কলকাতার অত্যন্ত যে পপুলার জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি সেইখানে একটা ই কাউন্টার তুমি দেখতে পাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখায় কিন্তু এখনো পর্যন্ত সেখানে টাকা জমা পড়েনি সেখানে বক্তব্য রয়েছে যে কিছুক্ষণ পরে টাকা এসে যাবে এবং তার জেরে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা আসছেন ঘুরে চলে যাচ্ছেন কিন্তু আজকের মাস পয়লা যেহেতু শুধুমাত্র এটিএম এ মানুষ লাইন দেবেন কুণাল এমনটা নয় অনেকেই চাইবেন যেহেতু এখানে দু হাজার টাকা এটিএম এ পাওয়া যাচ্ছে এবং দু হাজার টাকা হয়তো নোট আসছে সেখানে একটা সমস্যা হতে পারে তাই অনেকেই চাইবেন যেটা সর্বোচ্চ যে অ্যামাউন্টটা তোলা যেতে পারে অর্থাৎ চব্বিশ হাজার সেটা একেবারেই যাতে তাদের হাতে আসে কিন্তু কি অভিজ্ঞতা হচ্ছে গড়িয়াহাটের একটি ব্যাংক রয়েছে বেসরকারি ব্যাংক সেই ব্যাংকে আটটার সময় সেটি খুলে যায় কি অভিজ্ঞতা হয়েছে আজকের গিয়ে সেটি আমার সঙ্গে যিনি রয়েছেন তিনি নিজে বলবেন আটটার সময় যখন সেই ব্যাংকে গেলেন আপনার হাতে আমি চেকও দেখতে পাচ্ছি কি অভিজ্ঞতা হলো একটু যদি বলেন আমি সাড়ে আটটার সময় যখন ব্যাংকে যাই তখন আমার আগে সাত আটজন লোক ছিল লাইনে আমাকে বলা হয় চার থেকে পাঁচ হাজার টাকার বেশি দেওয়া হবে না আমাকে শূন্য হাতে ফিরে আসতে বাধ্য করা কুণাল তুমি দেখতেই পাচ্ছ এখানে দুঃখিত আমি একটু সতেরো হাজার টাকার যে অ্যামাউন্ট লেখা রয়েছে ওনাকে বলা হয়েছে চার হাজার টাকা দেওয়া হবে সুতরাং তাহলে এবার এখানে ইতিমধ্যেই সই করে এসেছেন চেক বই নিশ্চয়ই আনেননি চেক বই আনেনি এবং এইটাই আমার নিজস্ব অ্যাকাউন্ট হ্যাঁ অ্যাকাউন্ট সেলফ লেখা আছে সাইন করা আছে রিকোয়েস্ট করা সত্ত্বেও এটা করা হয়নি কিন্তু বলে রাখতে হবে এই ব্যাংকের সার্ভিস ভালো কিন্তু আজকের এই অভিজ্ঞতার জন্য আমার হয়তো খুব প্রবলেম পড়তে হতে পারে এবার কুণাল যেরকম আমি তোমায় বলছিলাম যে একাধিক হয়তো ভাবনা থাকতে পারে অনেকেই আছেন যারা মাস পয়লা প্রথমে টাকা তুলবেন কিন্তু কোনো সিওরিটি নেই যে এরকম অভিজ্ঞতার শিকার তারা হবেন না অনেক বয়স্ক একজন রয়েছেন তিনি সকাল সাড়ে সাতটা থেকে এখানে চলে এসেছেন আজকের বোধহয় ব্যাংকের কাজে এসেছেন কি ব্যাংক কাজ করবেন পেনশন তুলব পেনশনের টাকা তুলব যে অভিজ্ঞতা ওনার হয়েছে আপনি এই মুহূর্তে যদি বলেন কত হাজার টাকা পেনশন তুলবেন 34,000 কি মনে হচ্ছে আপনার পাশের লোক বললো যে টাকা নেই বলছে ব্যাংকে আপনার কি কোথাও একটা আশঙ্কা হচ্ছে পাবেন কি পাবেন না আশঙ্কা তো হচ্ছে এবং সর্বশেষ কুণাল যিনি এটিএম এ লাইন দিয়েছিলেন এখানেই এসেছিলেন এটিএম এ লাইন দিতে আশেপাশে যে চত্বর রয়েছে কোথাও এটিএম এর টাকা নেই এখন কোথায় যাবেন কি করবেন আমি তো আশেপাশে সমস্ত এটিএম দেখলাম হয় আউট অফ সার্ভিস নালে নো ক্যাশ লেখা আছে তো ওয়েট করছি যদি পরে পরের টাইমে আর কি পাওয়া যায় টাকা আর কি আপাতত এই অপেক্ষায় স্যার একেবারে শ্রাবন্তী এই মুহূর্তে রাসবিহারের ছবিটা তুমি আমাদের দেখালে আমরা এর পাশাপাশি একটু মানিকতলার ছবিটা দেখে নেবো সোমা আমাদের সঙ্গে রয়েছেন মানিকতলা থেকে সোমা কিছুক্ষণ আগে কাকুরগাছির ছবি তুমি আমাদের দেখিয়েছিল সেখানকার এটিএম গুলোর একই ছবি এটিএম এ টাকা নেই দু হাজার টাকা মিলছে এই মুহূর্তে মানিকতলার কি ছবি দেখো আমি মানিকতলা
কলকাতা কাকুরগাছি শ্যামবাজার বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি সকাল থেকে। সেখানে কিন্তু যে ব্যাংকের যে এটিএম গুলো রয়েছে সেক্ষেত্রে রাষ্ট্রায়ত্ত ব্যাংকও হতে পারে বা বেসরকারি ব্যাংকও হতে পারে, তাদের যে এটিএম গুলো রয়েছে এটিএম গুলোতে কিন্তু মানুষ এসে সকাল থেকেই হয়রানির শিকার হয়ে ফিরে যাচ্ছেন। কারণ গতকালই কিন্তু আরবিআই থেকে জানানো হয়েছিল যে যথেষ্ট পরিমাণ টাকা থাকবে, এবং যেহেতু মাস পয়লা বেতন প্রচুর মানুষ পাবেন, তারা আসবেন, প্রত্যেক মানুষেরই চাহিদা রয়েছে। কিন্তু অনেকেই আজকে লাইনে ভিড় হবে বা টাকা শেষ হয়ে যেতে পারে এরকম আশঙ্কা নিয়ে আশেপাশে যারা রয়েছেন তাদের প্রতিক্রিয়া একটু জানাতে পারবে, তারা কি বলছেন? হ্যাঁ নিশ্চয়ই, এখানে অনেক গ্রাহকই রয়েছেন, যেহেতু দেখো সামনে ব্যাংক রয়েছে, পাশাপাশি এটিএম রয়েছে, এটিএম থেকে বহু মানুষ এসে টাকা তুলতে পারেননি, তারা চলে গেছেন, ব্যাংকে লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন। হ্যাঁ দাদা, এটিএমে তো ক্যাশ নেই, না ব্যাংকে এখন ব্যাংকে কি ভরসা সকাল থেকে দাঁড়িয়ে আছেন? ব্যাংক ছাড়া আর কোথায় ভরসা হবে? ব্যাংক ছাড়া আর কোথায় ভরসা হবে? আমাদের ব্যাংকে এখন লাইনে দাঁড়াতে হবে, এটিএমে 2000 তাও এটিএমে টাকা নেই, ওই তো লেখা আছে নো ক্যাশ, কি করবো? আমাদের চলতে হয় মাসের প্রথম, সবাইকে দিতে হবে। আজকে কি সকাল সকালই এসেছেন যে ভিড় হতে পারে বা টাকা শেষ হয়ে যেতে পারে যেহেতু এটিএম গুলো তো একেবারেই ক্যাশ? হ্যাঁ, সেই জন্যই আমাদের মাস পয়লা এটা করতে হয়েছে, যে কারণে মাসের খরচ প্রথমে, সেই জন্যই প্রথমে তাড়াতাড়ি এসে লাইন দিতে হয়েছে, কারণ তা না হলে সাবস্টেনশিয়াল অ্যামাউন্ট তো কিছুই পাওয়া যাবে না। আমরা উইথড্রল স্লিপে কিংবা চেকে যতটা পাওয়া যায় সেটা চেষ্টা করার জন্যই আজকে আগে আসা, কারণ আমাদের নিউজ পেপার যা বলছে সবসময় সেটা ঘটছে না, এটা সত্য, সকলকেই ম্যানেজ করতে হচ্ছে ব্যাংকে, সেটাও সত্য। অতএব সেই দিক থেকে দেখতে গেলে কি পাবো ঠিক নেই, আনসার্টেনিটি, সেই জন্যই আসলা। অনেকে যাচ্ছেন যারা বিভিন্ন কলকাতা শহরে, আমরা দেখেছি যে বিভিন্ন মানুষ তারা ভাবছেন যে আজকে হয়তো 24,000 টাকাও তুলতে পারবেন, কিন্তু বিভিন্ন ব্যাংকের তরফ থেকে জানা হয়েছে যে সব টাকা তারা তুলতে পারছেন না, ক্যাশ। আমি কালকে ইউকো ব্যাংকে তুলেছি, তো আমি 15,000 টাকা লেগেছিলাম পেনশনের টাকা, পেনশন টাকা এসে গেছে, তো ওরা 10,000 টাকা তা 24,000 টাকা বলেছে, কিন্তু তিন খেপে 10, 10, 4, ঠিক আছে? তো যেটা পেপারে দিচ্ছে কোনোটাই হচ্ছে না, এবং ভোট ছটার সময় লাইন দিয়ে নিজের পেনশনের টাকা সে ভোট ছটার সময় লাইন দিয়ে তুলতে হচ্ছে। মাস পয়লা বেতন এবং